শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই বলো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি, একদম বিন্দাস আছি। আর আমার ভিডিওটা এখন যে যেখান থেকে দেখছো, বড়দের জানাচ্ছি প্রণাম আর ছোটদেরকে প্রাণ ভরা ভালোবাসা। তো প্লিজ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, পারলে আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে তোমাদের ভালোবাসার সাথে আমি এগিয়ে যেতে পারি। আর হ্যাঁ, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখে যাচ্ছ, তো তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তার পাশে থাকা সাবস্ক্রাইব করবার পর পাশে থাকা বেল বাটনটা অল করে দিও, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি। দুদিন ধরে কোনো রকম ব্লগ করতে পারছি না, তার কারণ তো তোমরা জানোই, এর আগের ভিডিওতে দেখেছো আমাদের বাড়িতে আমার দুই ভাগ্নি এসেছে। আসলে দুই ভাগ্নি খালি একাই আসেনি, আমার দুই দিদিও এসেছে, দিদি বলতে নন্দাস আমার, তো দুজন এসেছে। তো সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তো তার জন্যই তাদেরকে তোমরা দেখতে পারোনি, কিন্তু ভাগ্নি দুজনকেই দেখতে পেরেছো। ওরা তো মানে কি বলবো, ওরা আসলে না আমি খুব ব্যস্ত হয়ে যাই, সারা দিন ওদের সাথে গল্প আড্ডা মানে হইচই মজা মস্তি করতেই থাকি। তো তোমরা তো কালকের ভিডিওতে দেখতেই পেলে আমরা কত রকমের আনন্দ করি। আর এদিকে দেখো, সকালে উঠে বাসি কাজকর্ম তো আছেই, যতই আনন্দে মেতে উঠি না কেন, সংসারের কাজকর্ম তো আর বাদ দেওয়া যাবে না, তো সেগুলো তো টাইমে টাইমে করতেই হবে। তো তার ফাঁকে ফাঁকে আর কি আনন্দ করে যাচ্ছি। আর দেখো, এখন মেয়েকে রেডি করে নিচ্ছি, স্কুল যাবে। রেডি করতে বলতে ও তো নিজে নিজে রেডি হয়ে যায়, খালি সকালে উঠে ভাতটা করে নিলাম আর রুটিটা করে নিয়েছে, ও ভাত খেতে খেতে আমি রুটিটা করে নিলাম। যত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো ততই তো আড্ডা করে দিতে পারবো, তাই না? মানে সবসময় তো দেখো একা একাই থাকি বাড়ির মধ্যে, সারাদিন তো মেয়ে তো থাকেই না, স্কুল চলে যায়, আর ছেলের সাথে সারাদিন কাঁই কাঁই করি, ওর সাথে খেলাধুলা। আর যেহেতু ওরা এসেছে, আসলে কি বলতো, আমার বিয়ের পর থেকে এই ভাগ্নিগুলোই আমার সাথে আর কি মানে বান্ধবীর মতোই থাকে, যখনই আসে মানে আমার বাড়িতে হই হাল্লা হতেই থাকে, আর খুব আনন্দ লাগে আমার। তাড়াহুড়োর মধ্যে দেখো একটাই চুল বেঁধে দিলাম, ও বলছিল দুটা বেনি করে দিতে, তো আমি বললাম একটাই থাক। আর দেখো ছেলেকে খাবার দিয়েছি, ও শুয়ে আছে। আর এদিকে দেখো, রেডি হয়ে চলে যাচ্ছে এখন দিদিদের সাথে দেখা করতে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে। আর কি হয়েছে বলো তো, ও দিদিদের সাথে দেখা করতে গেল আর দিদিরা বললো যে আমরা আজকে চলে যাবো আর তুই স্কুল চলে যাচ্ছিস, তো ওটা শুনে আর স্কুল গেল না। একে তো বৃষ্টি পড়ছে, আমি তো প্রথমেই বলেছি না যেতে, তবুও শুনেনি। তারপর দিদিদের সাথে গল্প করতে করতে বাস স্কুল যাওয়া ক্যান্সেল হয়ে গেল। আর দেখো, আমি দোকান থেকে চলে আসলাম, এসে ভাত বসিয়ে দিলাম, ভাতটা করে নিচ্ছি, ডাল সিদ্ধ আমার হয়ে গেছে। আর এদিকে রান্না করব, রান্নার জন্য আগে মশলাটা করে নেব, তার কারণ তো জানোই, আর কতদিন বলবো বলো, কারেন্টের কোনো ভরসা নেই, রোদ হোক বা বৃষ্টি হোক যখন তখন কারেন্ট আবার চলে যায়। আবার কি বলো তো, যদি করে রাখি মশলাটা তখন কিন্তু আর কারেন্ট যায় না, আর যেদিনই করবো না সেদিনই কারেন্টটা চলে যায়, এমনই কপাল আমার। আর এখানে কপালের কোনো দোষ নেই, যেটা হবার সেটা তো হবেই, যখন কারেন্ট কাটবার হবে তখন তো কাটবেই। আর এদিকে দেখো, সব কিছু রেডি করে নিয়েছি, আলুর চিপস ভাজা আর ছিল একটা করলা, তো একটা করলা ছিল এটাই ভাজা করে নিচ্ছি, আমাদের তো আর লাগবে না, তো হয়ে যাবে। আর এদিকে দেখো, কলার মোচাটা সিদ্ধ করে নিয়েছি, কলার মোচা রান্নাটা না অনেক মানে খাটনিরই ব্যাপার বলতে পারো, তো দেখো ভোগ চাল দিয়েই করব, কারণ একটাই কলার মোচা ছিল, তো একটা দিয়ে তো আর বেশি হবে না, তার জন্য ভোগ চালটা দিয়ে দিলে অনেক বেড়ে যায়। আর এদিকে দেখো, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না মানে ভাজাটা আগে বসিয়ে দিলাম, ভাজাগুলো করে নিই তারপর কলার মোচাটা রান্না করব। আর ছেলেকে স্নান করিয়েছি, তো স্নানের পরে তো টিভি দেখতে থাকে, আর টিভি দেখবার সময় তো আর কিছু খাবার লাগবে, কিছু বলতে এখন হাবি যাবি কিছু দিচ্ছি না, ওর যে গলার মানে অসুবিধাটার কথা বলেছিলাম না, তার জন্য ওষুধ আনা হয়েছে, তো ডাক্তার বলেছে কোনো রকম প্যাকেট জাতীয় জিনিস না দিতে, তো তার জন্য একটা শশাই কেটে দিলাম, আর শশাটা তো খাওয়া খুবই উপকার, তো ছেলেকে একটা শশা দিয়ে আসলাম, আর সাথে সাথে আমিও একটা নিয়ে নিলাম, কারণ প্রচুর খিদা পেয়ে গেছে। সেই যে সকালে চা খেয়েছি আর কিছু খাইনি, খাইনি বলতে একটা আম খেয়েছি, তো দিদির বাড়ির আম এনেছিল, তো সেটাই একটা খেলাম, আর তারপরে এই যে একটা শশা খাচ্ছি। আর তো দুপুরে খেতে খেতে তিনটা বেজেই যায়, তোমরা তো জানোই আমাদের প্রচুর দেরি হয়ে যায়। তো দেখো, শশা খেতে খেতে আমি রান্না করছি, মুখটা দেখো আমার অবস্থা কি হয়ে আছে, তো কোনো ব্যাপার না, খাওয়ার সময় তো মুখ ফুলবে, এটা আবার নতুন কি আছে না, অনেকে দেখায় অনেকে দেখায় না, তো আমি দেখিয়ে দিই। তো চলো আমি রান্নাবাড়ি করতে থাকি। টাটা। কই যাও গো? আমার জন্য চকলেট নিয়ে আসবা, হ্যাঁ আনবা না, ললিপপ, চুপার চুপস। এই যে তুমি এখন যাবা না তো?
আমার মেয়ের মনটা খারাপ হয়ে গেছে, ওর দুই দিদি যাচ্ছে ওর ভাইকে নিয়ে একটু ঘুরতে, তো তার জন্য আমার মেয়েও যাবে বলেছে। তো আমি বললাম যখন তোমার স্নানের টাইম, স্নান করবে তো, তুমি এখন যেতে পারবে না। তাই দেখো রাগে ঘরে ঢুকে গেল, ওকে একটা আম কেটে দিলাম, আম খাচ্ছে, আর ছেলেকে নিয়ে ওই দুই দিদি একটু ঘুরতে বেরোলো। তো ওরা একটু ঘুরে আসবে, আসলে কি বলতো ওরা আজকে চলে যাবে তার জন্য। তো আমি ফটাফট রান্নাবাড়িগুলো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার আলুর চিপস ভাজা হয়ে গেছে, এদিকে করলা ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এখন দেখতেই পেলে কি রোদ উঠেছে বাবা, সকালে বললাম না স্কুল যাওয়ার টাইমটাতে এত বৃষ্টি পড়ে, প্রত্যেক দিনের একই নাটক, আমি তো কিছুই বুঝতে পারি না। তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাজাগুলো হয়ে গেছে। এখন হালকা জিরা আর এই যে তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ দেবো, পেঁয়াজ রসুন দিয়েই বানাবো, কারণ নিরামিষ কলার মোচা তো আমার পছন্দ না, সেটা তোমরা জানোই। তো দেখো পেঁয়াজও দিয়ে দিলাম, আর এখন এরপর দিয়ে দেবো আলুগুলো। তো তোমাদেরকে আর কি শিখাবো বলো, সবাই তো জানোই আমি তো তেমন রান্নার এক্সপার্ট না, আসলে আমি রান্না করাটা একদমই পছন্দ করি না, বিয়ের আগেও পছন্দ করতাম না আর বিয়ের পরেও না। তবে কি সংসার যেহেতু করি, বিয়ে হয়েছে, ছেলে মেয়েকে মানে রান্না করতে তো হবেই, তো মানে না পেরে করি জানো তো, যেটা আমার মনের মানে কথা আমি সেটাই বললাম তোমাদের কাছে। ভালো মন্দ সবটাই তো বলতে হয়, বন্ধুদের সাথে শেয়ার করতে হয় যে আমার কী পছন্দ কী পছন্দ না। তো আমার কিন্তু রান্না করাটা একদমই পছন্দ না, আমি সমস্ত কাজ করতে পছন্দ করি কিন্তু রান্না করতে একদম ভালোবাসি না। তো এদিকে দেখো আলুটাও ভালো মতো ভাজা হয়ে গেছে, হলুদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, তারপর দিয়ে দিলাম ভোগ চালটা। চালটাকে এনে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, তো এখন দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু মশলাগুলো দিয়ে দেব, মশলা বলতে জিরার গুঁড়া দেব, একটু ধনিয়া গুঁড়া দেব, আর দেব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা তো আমি প্রত্যেকটা তরকারিতেই দিই, যবের থেকে আর কি দেওয়া শুরু করেছি না, তবের থেকে না খাওয়া দাওয়ার পর গ্যাস জিনিসটা হয় না, না হলে আগে যেই তরকারি রান্না করতাম প্রচুর গ্যাস হয়ে যেত খাওয়া দাওয়ার পর। তো এখন দেখছি গোলমরিচের গুঁড়া খাওয়ার পর থেকে গ্যাসটা খুব কম হয়, হঠাৎ মঠাৎ হয়, একটু যদি আর মানে রিচ খাওয়ার কোনো কিছু খাওয়া হয় তাহলেই হয়, না হলে কিন্তু গ্যাসের প্রবলেমটা অনেকটা কমে গেছে। তো তোমরাও প্লিজ ট্রাই করো গোলমরিচের গুঁড়াটা প্রত্যেকটা তরকারিতে দিয়ে খাওয়ার, হয়তো স্বাদ লাগবে না প্রথম প্রথম কিন্তু খেতে খেতে কিন্তু অভ্যাস হয়ে যাবে। তো আমার যেটা মানে উপকার পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যদি তোমাদের ভালো লাগে তবে তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর দেখো এর মধ্যে মশলাটাও দিয়ে দিলাম, এখন মশলার বাটিতে যে অনেকগুলো মশলা কিন্তু লেগেই থাকে, সেগুলি কি ফেলে দেবো? তো সেগুলি ভালো করে দেখো জল দিয়ে বাটিটাকে ধুয়ে পরে দিয়ে দেবো। তো আগে চালটাকে একটু ভাজা ভাজা করে নিই, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দেখো কলার মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে যে মানে থালের মধ্যে হলুদ লবণগুলো আছে, যে আলুর চিপস আর করলা যে মানে মাখা হয়েছিল, তো হলুদ লবণগুলো তো থালের মধ্যেই আছে, সেই হলুদ লবণগুলোও ফেলবো না। আর বাটির মশলার যে জলগুলো সেগুলি দিয়ে দেখো থালটাকে ধুয়ে এইগুলো দিয়ে দিচ্ছি, কোনো কিছু ফেলি না। দেখো কতটা মানে কিপটেমি করে আমি চলি, তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো থালটাকে ধুয়ে দিলাম, যা হলুদ লবণ লেগেছিলো সব দিয়ে দিলাম, আর দেখো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, এটা আস্তে আস্তে চালগুলো ফুটে যাবে, আর চালগুলো ফুটে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন তোমাদের সাথে মেনু শেয়ার করি, দেখতেই পাচ্ছ একটা করলা ছিল, তো সেটা ভাজা, আলুর চিপস ভাজা, ছেলের ডিম সিদ্ধ, এখানে আছে শশা, কাঁচা লঙ্কা, লেবু কাটতে ভুলে গেছি পরে কেটে নেব, আর এদিকে দেখো কলার মোচা। কলার মোচায় দেখো যতই হলুদ দিই না কেন হলুদ কিন্তু কম কম মনে হয়, একটু কালো কালো ভাব থাকে। আর দেখো মা দিয়েছে মাছের ঝোল, তো ছোটো জ্যাম্বু এসেছে না, ছোটো জ্যাম্বু বাজার করেছে, তো কাতল মাছ এনেছিল, তো ওখান থেকে মা মাছের ঝোল দিল, আর ডাল ভাত, বাস এই হলো আজকের আমাদের মেনু। তো ওরা চলে যাবে না, খুব মনটা খারাপ লাগছে আজকে। হ্যাঁ বাই বাই, কিন কে আর বাই বাই, দু আড়াই সরকার গাড়ি চালাইছ আজকে? গাড়ি চালাইছ? পারছো চালাইতে?
খাওয়া দাওয়া করে সবাই চলে গেল, দুই দিদি জামাই বাবু আর আমার দুই ভাগ্নি সবাই চলে গেল। দু তিন দিন ছিল, খুব আনন্দ হলো। আর দেখো বর্দি আমার জন্য এনেছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার হাতটা খালি খালি, তোমরা সবাই দেখেছো একটা শাখা বেড়ে গিয়েছিল। তো দেখো আমার বর্দি নিয়ে এসেছে আমার জন্য একজোড়া শাখা। তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।